হাই বন্ধুরা, আমার নাম হচ্ছে দীপ দাস। আর আজকে আমি আপনাদেরকে বলবো কেমন করে ভিডিও রিভাইজ করা যায়। তো সেটার জন্য আপনাদেরকে প্রথমে যেতে হবে ভিটা অ্যাপে। তো এটা কোথা থেকে ডাউনলোড করতে হবে সেটা আমি আপনাদেরকে ভিডিওর পরে বলে দেবো। তো এসে গেছি, তো এখান থেকে যে একটা মানে ভিডিও রিভাইজ করার জন্য আপনাদেরকে এডিট কাটসে যেতে হবে। এডিট কাটস এখান থেকে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নিতে হবে। আমি এই ভিডিওটা সিলেক্ট করছি। তো ভিডিওটা একবার ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর এখানে আরো চিহ্নতে একবার ক্লিক করতে হবে। আর যতক্ষণ আমি ভিডিওটা করছি আমার লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনাদেরকে ভিডিওটা ভিডিওটা আমার আগের থেকে রিভাইজই ছিল বলে রিভাইজ করতে হয়নি। আপনাদেরকে বলছি কেমন করে করতে হবে। এখানে একবার ক্লিক করবেন আর এখানে এই রিভাইজের অপশানটা দেখছেন, এটাকে টিপে দিলে আপনার রিভাইজ হয়ে যাবে। আর যদি আপনাদেরকে কাউকে পাঠাতে চান তো আপনাদেরকে এক্সপোর্টে যেতে হবে। EXPORT দেখতে পাচ্ছেন, ওটাতে যেতে হবে এক্সপোর্ট। তো লগ ইন নেবে বা আপনারা এখান থেকে ক্যান্সেলও করতে পারেন। তো আমার এখানে হোয়াটসঅ্যাপ নেই বলে আপনাদেরকে 3D Dots দেখতে পাচ্ছেন, এই 3D Dots যেতে হবে। তারপর এখান থেকে হোয়াটসঅ্যাপ যেতে হবে। তো আমি এই হোয়াটসঅ্যাপ নম্বরটাতে পাঠাবো। তো আমি এটা এখান থেকে হাঁটিয়ে দিই, আপনারাও হাঁটাতে পারেন। তো ওখানে পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে। এবার আপনাদেরকে বলবো কেমন করে এটা ডাউনলোড করবেন। তো আপনাদেরকে সেই জন্য যেতে হবে প্লে স্টোর। আর প্লে স্টোর থেকে আপনাদেরকে সার্চ করতে হবে ভিটা। দেখতে পাচ্ছেন যে এটা এসে গেল, আমারটা ডাউনলোডই ছিল, আপনারা জানেনি।